এই তো এখন বিশ্বকাপ খেলা চলতেছে, রাত তিনটায় মনে হয় খেলা চলে। হঠাৎ করে একদিন আমি কক্সবাজার থেকে চিটাং দিয়ে আসছি, কক্সবাজারের এক ভাই আমার সাথে ছিল ব্যবসায়ী, হঠাৎ তিনটার সময় আমাকে বলতেছে, হুজুর দেখেন বাঙালি কি পাগল। উনি, কেন এত রাত্রে পাগল হলো কেমনে? হুজুর এই যে দেখেন রাত বাজে তিনটা, কোন দল জানি জিতছে, সমস্ত মানুষ কক্সবাজারের রাজপথে বের হয়ে আসছে তিনটার সময়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যেই দল জিতেছে, আমি যতটুকু জানি বাংলাদেশের মানুষ দুইটা দলকে বেশি সাপোর্ট করে, একটা নেইমারের দল আর একটা মেসির দল, তাই না? নাকি এক, ওরা কি এক গ্রুপ নাকি? ওরা দুই গ্রুপ তো, মানে আর্জেন্টিনার জানি কি ব্রাজিল, এই দুইটাকে বেশি সাপোর্ট করে। দেখবেন অনেক ঘরে অনেক উঁচা বিশাল লম্বা হাফ কিলোমিটার পতাকা বানায় রাখছে। তো দুইটা দল খেলতেছিল নাকি একসঙ্গে এক কোটি দল খেলছে? কয়টা বলেন? দুই দলের মধ্যে এক দল জিতছে, তাও যারা জিতছে ওরা আমাদের রিলেটিভ, আপনজন, আত্মীয়তার সম্পর্ক, ধর্মের সম্পর্ক, দেশের সম্পর্ক, ভাষার সম্পর্ক কিছুই না। তারপরে ওরা যে তার কারণে রাত্রি তিনটায় যদি এত জোরে আওয়াজ হয়, আর আল্লাহ পাক আমাদেরকে ট্রিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টির মধ্যে জিতায়া দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, আলহামদুলিল্লাহর আওয়াজটা কত জোরে হওয়া দরকার? না না হয় নাই, আরো জোরে বলেন আল্লাহুম্মা লাকাল হামদ, বলেন বলেন আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। কোটি কোটি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন আমাদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক বলেন, আমি আদম সন্তানকে মুকাররম করলাম, কিন্তু আরো একটা বিষয় হলো, কোরআনে পাকে আল্লাহ পাক আদম সন্তানকে শুধু শ্রেষ্ঠ হওয়ার ঘোষণা দিয়েই ক্ষান্ত হন নাই, উল্টা কথাও বলেছেন। কেমন? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এটাও আদম সন্তান সম্পর্কে বলেন, ওরা চতুষ্পদ জন্তুর ন্যায়, না তার চাইতেও খারাপ। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সম্পর্কে। আবার বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা সৃষ্টির নিকৃষ্ট মানুষ সম্পর্কেই। তাহলে আমাকে এখন জানতে হবে মানুষ কখন শ্রেষ্ঠ হয় কখন নিকৃষ্ট হয়, শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড কি। মুহতারাম হাজরিন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড হলো একটা জিনিস, তার নাম হলো দীন। জোরে বলেন, তার নাম কি? দীন। দীন যার ভিতরে আছে সেই শ্রেষ্ঠ, যার ভিতরে দীন নাই সেই নিকৃষ্ট। যার ভিতরে দীন আছে এ লোকটা সব দিক থেকে নিম্নমানের, উচ্চতায় দেড় ফিট, একদম কালো, দেখতে চূড়ান্ত বিশ্রী, দেহের তুলনায় দাঁত বড়, হাতগুলি যেন কেমন কেমন, চূড়ান্ত অশিক্ষিত, এক একদম চেহারা থেকে গন্ধ ছড়ে। এরপরে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আনসুসাল, কিন্তু দিন আছে। তাহলে এই লোকটার মর্যাদা আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেশতার চাইতেও বেশি। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইলে
চেয়ার লাগে না, পাওয়ার লাগে না, গোষ্ঠী লাগে না, খান গোষ্ঠী, শেখ পরিবার, মণ্ডল পরিবার, এদেশ ওদেশ লাগে না, কালো কৃষ্ণাঙ্গ শীতাঙ্গ এগুলি কিছুই না, অনেক টাকা লাগে না, অনেক সুন্দর কণ্ঠ লাগে না, অনেক বড় আলেম লাগে না, দিন থাকলেই হলো, শুধু দিনটাই যদি থাকে এটা যে কেউ অর্জন করতে পারে, যে কেউ বিত্তবান সেও দিনদার হতে পারে, তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ক্ষমতার মালিক সেও দিনদার হতে পারে, যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তামাম পৃথিবীর সবচাইতে বড় রাজা, তারপরে দিনদার, শুধু দিনদার না, নবী, একদম কোনো কিচ্ছু নাই, স্টেটলেস, হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, কিন্তু নাম্বার ওয়ান দিনদার হতে পারে, যেমন হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা পয়গম্বর সম্পর্কে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লিখছেন, পরনের কাপড় ছাড়া ওনার এক্সেস দুইটা জিনিস ছিল দুনিয়ার, একটা হলো কাঠের তৈরি পেয়ালা, মাঝে মাঝে এটাতে করে উনি পানি পান করতেন, আর একটা বালিশ, এটা মাথার নিচে দিয়ে উনি ঘুমাইতেন, কাতাও ছিল না, কাতাও ছিল না, কম্বল, কম্বলের নামই তো তখন মানুষ শোনে নাই, দেখে নাই চোখে। সেই হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ করতে করতে একদিন চলতে চলতে দেখলেন এক তৃষ্ণার্ত ব্যক্তি পুকুরের ভিতরে, নদীর ভিতরে দাঁড়িয়ে দুই চোল দিয়ে পানি উঠায় পানি পান করতেছে। হযরতে ঈসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, আরে আল্লাহর দেওয়া অটোমেটিক গ্লাস, যেটা বহন করার ঝামেলা নাই, রাখারও ঝামেলা নাই, তারপরেও অটো, এই গ্লাস আবার এই গ্লাস নাই, এত সুন্দর গ্লাস থাকতে দুনিয়ার এই বোঝা বহন করার কোনো যুক্তিকতা নেই। একজন অসহায় দরিদ্র মানুষ দেখে গ্লাসটা তাকে দান করে দিলেন, এখন কয়টা রইল, এখন একটা কি বালিশ। চলতেছেন পয়গম্বর আল্লাহর নবী, মানুষকে দাওয়াত দিচ্ছেন, দিতে দিতে দেখলেন দুপুরের সময় এক কৃষক মাঠে ঘাটে হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাজ করে একদম দুপুরে খুব রৌদ্রের ভিতরে বট গাছ কোনো একটা গাছের নিচে শুয়ে, এখন তো শুধু একটার পরনের আর একটা গায়ে জড়ানোর, আর কিছু নেই। তো বলতেছিলাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হতে চেয়ার লাগে না, পাওয়ার লাগে না, সুন্দর চেহারা লাগে না, উন্নত বডিও লাগে না, শেখ পরিবার আর খান পরিবারেও জন্ম নিতে হয় না, সৌদি আরবে আর পাকিস্তানে আর বাংলাদেশেও জন্ম নিতে হয় না। নবীজি বলেছেন, লা ফাদলানি আরাবিন আলা আজামিন ওয়ালা লি আজামিন আলা আরাবিন সুম্মা তালা ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবীজি বলেন, আরব্য হওয়ার কারণে তোমার কোনো মর্যাদা নাই, আরব্য হওয়ার কারণে তোমার কোনো অহংকার নেই, তোমার কোনো দাম নেই অনারবের উপরে, অনারবেরও কোনো মর্যাদা নাই আরবের উপরে, বরং মর্যাদার মূল হলো তাকওয়া, দীন, যার ভিতরে দীন আছে সেই দামি, যার ভিতরে দীন নাই সেই হলো নিকৃষ্ট। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথা বুঝাইতে চেয়েছি, সেটি হলো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ডর নাম কি, এই দিন বলতে কোন দিন, রাত্রের বিপরীতে সূর্যের আলোতে জিন যেই দিন উদয় হয় সেই দিন নাকি, এই দিন বলতে ওই দিন, আল্লাহ পাক বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন হলো আল্লাহ পাকের কাছে শুধুমাত্র কেবলমাত্র একটাই, তার নাম হলো কি, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ আরো বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিন ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাল খাসিরিন, ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা অবলম্বন করবে, অনুসন্ধান করবে, আল্লাহ পাক বলেন কশিন কালেও তা আমার দরবারে গ্রহণ হবে না,
তাহলে আমি বা আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে দিন লাগবেই। এখন আমি জিজ্ঞাসা করি, এই দিন আমি পাব কোথায়? ঢাকার নিউ মার্কেটে, গাউসিয়া মার্কেটে, আপনাদের ভুলতাতে, আরো কি কি জানি আছে এদিকে, বাবুর হাটে, কথা বলেন না কেন? পাবেন কার কাছে? আইনজীবীর কাছে, প্রকৌশলীর কাছে, রাজনীতিবিদের কাছে, পাবেন এগ্রিকালচারের বড় অফিসারের কাছে। মোহতারাম হাজিরিন, দিন কোথায় পাবেন? মাদ্রাসা। একটু জোরে বলেন, দিন কোথায় পাবেন? মাদ্রাসায়। কার কাছে? উলামায়ে কেরামের কাছে, নায়েবে নবীর কাছে। আল্লাহ দিন পাঠাইছেন যার কাছে, দিন পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর উনি স্থলাভিষিক্ত করে গেছেন, ঘোষণা দিয়ে গেছেন উলামায়ে উম্মতদেরকে। সুতরাং দিন আলেমের কাছ থেকে নিতে হবে। মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে বুঝবেন, আমার দেশের ভিতরে যদি শুধুমাত্র কেবলমাত্র একটা প্রতিষ্ঠান থাকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দিনের টপ টু বটম আপাদমস্তক বন্ধুরা আমার টোটালটি কামা হকুহু পাওয়া যাবে। দিনের যত সবা যত রকমের বন্ধুরা আমার সেক্টর বলেন, সব সেক্টরের যোগ্য মানুষ তৈরি হবে একটা মাত্র জায়গা, তার নাম হলো মাদ্রাসা। বিষয়টাকে বুঝাবার জন্য একটা মেসাল দিলে খুব ভালো বুঝবেন, সবাই বুঝবেন। আপনারা বলুন তো দেখি, আমাদের এই দেহের যদি কোথাও কোনো সমস্যা হয়, মাথার উপরে বন্ধুরা আমার চুল থেকে শুরু করে পায়ের তালুর নিচের স্কিন পর্যন্ত যে কোনো প্রবলেম যদি হয়, ধরে নেন মাথার চুলের সমস্যা, অথবা মাথার চামড়ার সমস্যা, অথবা চোখের সমস্যা, অথবা নাকের সমস্যা, অথবা দাঁতের প্রবলেম, অথবা কণ্ঠনালীর প্রবলেম, অথবা হার্টের সমস্যা, অথবা হাড়ের সমস্যা, অথবা চামড়ার সমস্যা, অথবা প্যানক্রিয়াসের সমস্যা, অথবা লিভারের সমস্যা, অথবা কিডনির সমস্যা, অথবা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, গ্ল্যান্ডের সমস্যা মুসলমান ভাইরা আমার, অথবা পেশাবের সমস্যা, অথবা ব্লাডের সমস্যা, অথবা পায়খানার সমস্যা, অথবা পায়ের সমস্যা, অথবা নখের সমস্যা, যত সমস্যা বলেন একজন মানুষের দেহের, সবগুলি সমস্যা সলভ করার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য কার কাছে যেতে হয়? ডাক্তার নাকি হাড়ের চিকিৎসা ইঞ্জিনিয়ার করে, লিভারের চিকিৎসা করে এগ্রিকালচারের বড় বড় বিজ্ঞ ব্যক্তিরা, জোরে বলেন, তাঁতের চিকিৎসা করে কারা? বুয়েটার চুয়েটের লোকেরা, কারা করে? ডাক্তার। যত বলেন দেহের যত সমস্যা বলেন, সমস্ত সমস্যার সমাধান নেওয়ার জন্য ডাক্তার লাগে। আর এই সব ধরনের ডাক্তার তৈরি হয় এক জায়গায়, তার নাম মেডিকেল কলেজ। শুধুমাত্র একটা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ, এক প্রতিষ্ঠানটাকে যদি আমরা জিয়া রাখতে পারি, তাহলে আমার মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যত রোগ হয় সকল রোগের যোগ্য ডাক্তার তৈরি হবে, আর আমি পাওয়া যা পাব। ইউরোলজিস্ট বলেন, নিউরোলজিস্ট বলেন, কার্ডিওলজিস্ট বলেন, রেডিওলজিস্ট বলেন, সানোলজিস্ট বলেন, সব লজিস্ট তৈরি হয় মেডিকেল কলেজে। একটা মাত্র প্রতিষ্ঠান মেডিকেল কলেজ যদি বন্ধ হয়, তাহলে চুলের ডাক্তারও পাওয়া যাবে না, চোখের ডাক্তারও পাওয়া যাবে না, দাঁতের ডাক্তারও পাওয়া যাবে না, হাড়ের ডাক্তারও পাওয়া যাবে না। বন্ধুরা আমার, কার্ডিওলজিস্ট, রেডিওলজিস্ট, কোনো লজিস্টই পাওয়া যাবে না। ঠিক তদরূপ, যেই দিন ছাড়া আমি শ্রেষ্ঠ হতেই পারবো না, সেই দিন ইসলাম যদি আমি দুনিয়ার ভিতরে টিকাইতে চাই, পাইতে চাই, তাহলে একটা মাত্র প্রতিষ্ঠান দুনিয়ার ভিতরে জিন্দা রাখা লাগবে, তার নাম হলো দিনই মাদ্রাসা। এই মাদ্রাসা থেকেই তৈরি হবে একজন মসজিদের খাদেম, যোগ্য মুয়াজ্জিন তৈরি হবে এখান থেকে, এখান থেকেই তৈরি হবে যোগ্য ইমাম। এই মাদ্রাসা থাকলে এখান থেকে তৈরি হবে যোগ্য খতিব, মাদ্রাসা থাকলে এখান থেকে তৈরি হবে যোগ্য মুফাসসিরে কোরআন,
মাদ্রাসা থাকলে এখান থেকেই তৈরি হবে জামানার সবচেয়ে বড় শেখুল হাদিস আর মুহাদ্দিস মাদ্রাসা থাকলেই তৈরি হবে এখান থেকে জামানার সবচেয়ে বড় ওলি আব্দুল কুতুব মাদ্রাসা থাকলে এখান থেকে তৈরি হবে গ্র্যান্ড মুফতি মাদ্রাসা থাকলে এখান থেকে তৈরি হবে ইসলামিক স্কলার মাদ্রাসা থাকলে এখান থেকে তৈরি হবে তমাম দুনিয়ার সকল রাষ্ট্রকে পিছনে ফেলে রেখে বন্ধুরা আমার বিশ্ব জয় হাফেজ মাদ্রাসা থাকলে এখান থেকে তৈরি হবে বন্ধুরা আমার ইসলামের বড় গবেষক মাদ্রাসা থাকলে এখান থেকে তৈরি হবে আলমি মুবাল্লিগ মাদ্রাসা থাকলে এখান থেকে তৈরি হবে খানকার প্রকৃত আধ্যাত্মিক রাহবর মাদ্রাসা থাকলে এখান থেকেই তৈরি হবে ইসলামী আন্দোলনের আলা নাহজিন নবুয়া সিপাসালার আর যদি শুধু মাদ্রাসাটাই বন্ধ করে দেওয়া হয় দেখবেন মসজিদের মুয়াজ্জিন আর পাওয়া যাবে না মসজিদের ইমাম পাওয়া যাবে না মসজিদের খতিব পাওয়া যাবে না জানাজার পড়ানোর লোক পাওয়া যাবে না বিবাহ পড়ানোর মুন্সি পাওয়া যাবে না ও মুসলমান জুমার খুতবা দেওয়ার লোক পাওয়া যাবে না ইসলামী আলোচক পাওয়া যাবে না মুহাদ্দিস আর শেখুল হাদিস পাওয়া যাবে না শেখুত তাফসীর পাওয়া যাবে না মুদাররিস পাওয়া যাবে না আদিব পাওয়া যাবে না বন্ধুরা আমার ফকি এবং মুফতিয়ানে কেরামদেরকে ইসলামিক কোনো স্কলার তৈরি হবে না বন্ধুরা আমার শুধুমাত্র তাই না দাওয়াতে তবলীগ তখন চলতে থাকবে কিন্তু সেখানে আত্মা থাকবে না ইসলামী আন্দোলন চলতে থাকবে ইসলামের নাম ব্যবহার করে গদি গদি অর্জন করাই টার্গেট থাকবে যদি মাদ্রাসা বন্ধ হয় খানকাগুলি থেকে তখন শিরিক আর বেদাতের দুর্গন্ধ ছড়াবে এই জন্যে ধর্মের যত সাবজেক্ট বলেন ধর্মের যত বিভাগ বলেন সব বিভাগের বন্ধুরা আমার যোগ্য মানুষ তৈরি করে হলো একটা প্রতিষ্ঠান তার নাম আর একটু জোরে বলেন